একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন, যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে অন্য কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কি না, কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন, না ওই শব্দের মার্কেটিং আমরা করব না। আমার যাই হোক, যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মহাদিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সলাত আল ইজাইল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটা পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়, তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না, এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত লামায়ে কেরামী প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সলাতুল জামাতে তাফদুল সলাতুল ফজর বি 87 দারাজা, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকা 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে যিনি এটার গুরুত্ব বুঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে, জামাতে নামাজের ফজিলত তাকে বোঝাতে হবে।